মেয়েদের প্যান্ট পরা সম্পর্কে জানতে চাই, বাজারে বা বাড়িতে বললে খুশি হব। মেয়েরা এমন পোশাক পরবে যেটা ছেলেদের সাথে মিল না হয়, ছেলেরা এমন পোশাক পরবে যেটা ছেলে মেয়েদের সাথে মিল না হয়। এখন ছেলেদের পাঞ্জাবিতে ওড়না থাকে, দেখছেন? ছেলেদের পাঞ্জাবির সাথে ওড়না দেয়, দেখছেন আপনারা? ওই যে মেয়েদের জামার ওড়না নিচ্ছে, ছেলেদের তো ওড়না নেই, আবার ওড়না কেন বুকে? তো ওড়না থাকে একটা, পেশা রাখে ঠিক মেয়েদের মতো। আবার মেয়েরা ছেলেদের লেবাস পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, উভয়ের উপরে আল্লাহর লানত নাজিল হয়, এবং এদের পুরুষত্ব এবং নারীত্ব কমে যায়। নারীত্বের মধ্যে নারীর মর্যাদা, পুরুষত্বের মধ্যে পুরুষের মর্যাদা। আল্লাহ কেন আলাদা করে সৃষ্টি করেছেন যদি কোনো তারতম্যই না থাকে? সব একাকার যারা করতে চায়, সস্তা স্লোগান এরা দেয়, বাস্তবতা বিবর্জিত কথা বলে। নারীর নারীত্বে মর্যাদা, পুরুষের পুরুষত্বে মর্যাদা। অতএব কোন নারী পুরুষের বেশ ধারণ করে পোশাক আশাক পরলে সেটা গুনাহ, আবার কোন পুরুষ মহিলার বেশ ধারণ করে পোশাক আশাক পরলে সেটা গুনাহ। এখন ছেলেরা জুটি বাঁধে মাথায়, আর মেয়েরা চুল চুল করে ফেলে একেবারে, ঠিক না? আমি ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।